আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুকি টাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি। তো আমি ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে কচু শাক রান্না করলাম, প্লিজ আমার ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন। তো আমি প্রথমে কচু শাকগুলো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম, তো দেখুন আমার কচুটা মজে এসেছে, পানি উঠে গিয়েছে। তো আমি পানিটা শুকা অবধি আমি সিদ্ধ করে নেব। তো আমার কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেব পেঁয়াজ, তারপরে দিয়ে দেব রসুন, থেতো করে দিয়েছি, লবণ দিয়ে দেব। এখন আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার মশলাটা লাল হয়ে এসেছে। এখন আদা রসুন দিয়ে দেব, আদা রসুন দিয়ে আমি ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দেব। তো আমার বলো কষার পরে হলুদ মরিচ দিয়ে দেব, হলুদ মরিচের গুঁড়ো। তো ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এখন দিয়ে দেব মাছের মাথাটা, মাছের মাথাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো এখন মরিচটা দিয়ে দিলাম, মরিচটা আগে দিয়ে দিলাম কারণ আমার কচু শাকটা সিদ্ধ করা, নয়তো মরিচটা সিদ্ধ হবে না, এর জন্য মাছের সঙ্গে দিয়ে দিলাম। তো এখন কচুটা দিয়ে দেব, তো কচুটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। তাহলে কচুটা কষানো হয়ে গেছে, তো একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো এই যে দেখুন আমি মাঝখানে আরও কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম এটা কাজগি লেবুর পাতা, কচুটার ভিতরে কাজগি লেবুর পাতা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে, মানে কাজগি লেবুর একটা ফ্লেভার আসে। তো খাবার সময় খুবই ভালো লাগে, এই ঘ্রাণটা অনেক ভালো লাগে। আমি কচু রান্না করলে এভাবে কাজগি লেবুর পাতা দিই, আমার স্বাদে কাজগি লেবু চাল বনেছি টবে, তো আমি পাতাগুলো কচু রান্না করলে দিয়ে দিই। কচু রান্না করলে আমি কাজগি লেবুর পাতা ছিঁড়ে দিই, তো আমার কাছে খুব ভালো লাগে, পরিবেশন করে নিয়েছি। তো দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই যারা আমাকে বন্ধু করে নেবেন তারা অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন, কারণ আমি 24 ঘন্টা পর সব বন্ধুদের রিপ্লাই দিই এবং তাদের আপন করে নেই, বন্ধু করে নেই। আপনারা অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। তো আপনারা ভালো থাকবেন।